আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুরভি দীপা। অবিশ্বাস্য ব্যাপার, ব্যাংকে পড়ে আছে বিপুল অঙ্কের টাকা, অথচ সেই টাকা নেই কোনো দাবিদার। এক দুই টাকা নয়, বাংলাদেশি টাকায় প্রায় 400 কোটি টাকার উপরে। হ্যাঁ, এই টাকা আছে বিখ্যাত সুইস ব্যাংকে। প্রায় 3,500 অ্যাকাউন্ট পাওয়া গেছে, যেসব অ্যাকাউন্টের বিপরীতে জমা হওয়া টাকার কোনো দাবিদার পাওয়া যাচ্ছে না। এর মধ্যে এমন কিছু অ্যাকাউন্ট রয়েছে যেগুলো খোলা হয়েছিল 40 বা 50-এর দশকে। কেন বিশ্বের ধনী মানুষরা সুইস ব্যাংকে টাকা রাখে আর এই ব্যাংক কিভাবে বা পরিচালিত হয় তা নিয়ে আজ আমরা আলোচনা করব। প্রথমে আমরা জেনে নিই সুইস ব্যাংক সম্পর্কে কিছু তথ্য। সুইস শব্দটি এসেছে সুইজারল্যান্ড থেকে। সহজ করে বললে সুইস ব্যাংক বলতে সুইজারল্যান্ডের যে কোনো ব্যাংককে বোঝায়। সুইস ব্যাংক বলতে আসলে কোনো একটি নির্দিষ্ট ব্যাংককে বোঝানো হয় না, বরং এর মাধ্যমে একটি ব্যাংকিং নেটওয়ার্ককে বোঝানো হয়। যেমন বাংলাদেশি ব্যাংক বলতে নির্দিষ্ট কোনো ব্যাংককে বোঝায় না। যে কোনো সুইস ব্যাংকের হিসাবও অন্য আরেকটি সাধারণ ব্যাংকের হিসাবের মতোই। শুধু পার্থক্য হলো সুইস ব্যাংকগুলো তাদের গ্রাহকদের গোপনীয়তা কঠোরভাবে রক্ষা করে, আর সকল সুইস ব্যাংকে নিয়ন্ত্রণ করে সুইস ফেডারেল ব্যাংকিং কমিশন। অনেকেরই ধারণা সুইস ব্যাংকের হিসাব শুধুমাত্র অপরাধী, দুর্নীতিবাজ, কোটিপতি কিংবা সরকারি আমলাদের জন্যই দেয়া হয়ে থাকে, কিংবা বিশেষ করে তাদের জন্য যারা নিজের কালো টাকার খোঁজ খবর কাউকে জানান দিতে চান না। কিন্তু এই ধারণা একেবারে সঠিক নয়। সাধারণ একটি ব্যাংকের মতোই সুইস একটি ব্যাংকে প্রায় যে কেউ হিসাব খুলতে পারেন, অর্থাৎ একেবারে সাধারণ কোনো লোক চাইলেও যে কোনো সুইস ব্যাংকের হিসাবধারী হতে পারবেন। বিশেষ করে যেসব দেশের সরকার অস্থিতিশীল সেসব দেশের লোকেরা প্রায় সুইস ব্যাংকে হিসাব ব্যবহার করে থাকেন। সুইস ব্যাংকগুলো তার গ্রাহকের তথ্য গোপন রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। সুইস আইন অনুসারে একজন ব্যাংকার কখনোই কোনো গ্রাহকের হিসাবের কোনো তথ্য প্রকাশ করতে পারেন না, এমনকি কারোর ওই ব্যাংকে হিসাব আছে কিনা সে বিষয়ে মুখ খুলতে পারেন না। সুইস কোনো ব্যাংক হিসাবের গোপনীয়তা ভঙ্গ করলে সে ব্যাংকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থায় যেতে পারবেন গ্রাহক। যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে একজন ব্যাংকারের সর্বোচ্চ 6 মাস জেল হতে পারে এবং তার সাথে হতে পারে 50,000 সুইস ফ্রাঙ্ক অর্থদণ্ড। গোপনীয়তা রক্ষার জন্যই হোক কিংবা নিজেদেরকে জেলে যাওয়া থেকে রক্ষা করার জন্যই হোক, একটি সুইস ব্যাংক তার গ্রাহকের গোপনীয়তা রক্ষার অঙ্গীকার রক্ষা করে। সুইস ব্যাংকের গোপনীয়তার সুবিধা নিয়ে মানি লন্ডারিং করা নতুন কিছু নয়। অপরাধীদের কালো টাকার প্রধান গন্তব্য হচ্ছে সুইস ব্যাংকগুলোতে। এর একমাত্র কারণ হচ্ছে তাদের এই কঠোর গোপনীয়তা। অনেকেই নিজের কালো টাকা লুকানোর জন্য সুইস ব্যাংকের শরণাপন্ন হয়ে থাকেন, তাই অনেক সময় শুধুমাত্র গোপনীয়তাই সুইস ব্যাংক হিসাব খোলার পেছনের একমাত্র কারণ নয়। আর কি কারণ আছে আমরা জেনে নিই। সুইজারল্যান্ডের অর্থনীতি ও অবকাঠামো খুবই স্থিতিশীল, ফলে স্বভাবতই ঝুঁকির পরিমাণও অনেক কম। একই সাথে সুইস ব্যাংকাররা খুবই দক্ষ এবং আপনার টাকা কিভাবে বিনিয়োগ করতে হবে সে ব্যাপারেও তারা যথেষ্ট পারদর্শী। তাছাড়া সুইস ফ্রাঙ্ককে পৃথিবীর অন্যতম স্থিতিশীল মুদ্রা হিসেবে বিবেচনা করা হয়। অধিক নিরাপত্তা রক্ষার জন্য সুইস ব্যাংকগুলো তাদের নতুন গ্রাহকদেরকে নিয়ে প্রচণ্ড অধ্যাবশ্যয়ী। বৈধ পরিচয়ের ব্যাপারে নিশ্চিত হওয়া ছাড়াও অ্যাকাউন্টধারীকে সমস্ত সম্পদের উৎস দেখাতে হয়। গ্রাহক কিভাবে আয় করেন, তার সমস্ত অর্থ কোথা থেকে আসে, এসব তথ্য পুরোপুরি জানার পরেই ব্যাংক কর্তৃপক্ষ পরবর্তী ধাপে যাবে। বড় অঙ্ক ডিপোজিট করার ক্ষেত্রে অন্য ব্যাংক হিসাবের স্টেটমেন্ট দেখানোর প্রয়োজনও হতে পারে এবং প্রয়োজনে সেই টাকার উৎসরও যথাযথ কাগজপত্র লাগবে।
বিদেশিদের ক্ষেত্রে নিজের সশরীরে উপস্থিত হয়েই হিসাব খোলার জন্য আবেদন করতে হয়। গ্রাহকের সমস্ত সম্পদের উৎস সম্পর্কে ভালোভাবে না জানা পর্যন্ত ব্যাংক কর্তৃপক্ষ নতুন হিসাব খোলার অনুমতি দেবে না। সুইস ব্যাংকে যারা বিনিয়োগ করেন তাদের টাকা কিভাবে বিনিয়োগে ব্যবহার করবেন সে ব্যাপারে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোর পরামর্শ দিয়ে থাকে। ফলে যারা টাকা রাখেন তারা সেখান থেকে বিনিয়োগের একটা পথ পেয়ে যান, যা তার সম্পদের পরিমাণ আরও বাড়াতে সাহায্য করে। এ কারণে তৃতীয় বিশ্বের ধনী ব্যক্তিরা সুইজারল্যান্ডের ব্যাংকে টাকা রাখতে বেশি আগ্রহ দেখিয়ে থাকেন। আমরা শুরুতেই বলেছিলাম সুইস ব্যাংকে বিপুল পরিমাণ টাকা জমা আছে যার মালিকানা দাবি করা হচ্ছে না। সুইজারল্যান্ডের আইন অনুসারে 60 বছর ধরে ব্যাংকের সঙ্গে কোনো যোগাযোগ না রাখলে প্রাথমিকভাবে অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আনা হয় যাতে প্রাপকরা ওই সম্পত্তি দাবি করতে পারেন, কিন্তু এর পরেও তারা কোনো যোগাযোগ না করলে ওই সম্পত্তি বাজেয়াপ্ত করে সুইস সরকার। ওই তালিকায় বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিকদের ব্যাংক হিসাবও আছে, কিন্তু বাংলাদেশের নাগরিকদের সুইজারল্যান্ডের ব্যাংকে টাকা রাখার পরিমাণ বাড়ছে। আসুন জেনে নিই এ সম্পর্কে কিছু তথ্য। সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশিদের অর্থ রাখার পরিমাণ প্রতি বছর বাড়ছে। সুইস ন্যাশনাল ব্যাংকের প্রতিবেদনের তথ্য অনুযায়ী 2018 সালে দেশটির বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের জমা করা অর্থের পরিমাণ ছিল প্রায় 62 কোটি সুইস ফ্রাঁ, বাংলাদেশি মুদ্রায় যা 5,359 কোটি টাকা। এক বছরের ব্যবধানে দেশটির বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের অর্থের পরিমাণ প্রায় 29% বা 1,200 কোটি টাকা বেড়ে যায়। ২০১৭ সালে ছিল 48 কোটি 13 লাখ সুইস ফ্রাঁ বা 4,160 কোটি টাকা। এসএনবির তথ্য অনুযায়ী 2014 সালে জাতীয় নির্বাচনের বছরেও সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা করা অর্থের পরিমাণ বেড়েছিল। যেমন 2013 সালে বিভিন্ন সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা রাখা অর্থের পরিমাণ ছিল 37 কোটি 19 লাখ সুইস ফ্রাঁ, যা বাংলাদেশি মুদ্রায় 3,214 কোটি টাকা। 2014 সালে তা বেড়ে দাঁড়ায় প্রায় 51 কোটি সুইস ফ্রাঁ বা 4,408 কোটি টাকা। এই তথ্য থেকে দেখা যাচ্ছে বাংলাদেশি সম্পদশালীদের টাকা জমা রাখার পছন্দের জায়গা এখন সুইস ব্যাংক। বাংলাদেশে যে পরিমাণ টাকা সুইস ব্যাংকে জমা আছে তাতে ধারণা করা হয় দেশ থেকে বড় অঙ্কের টাকা পাচার হয়ে বিদেশের ব্যাংকে জমা হচ্ছে। টাকা পাচার রোধে সুইজারল্যান্ডের সাথে বিভিন্ন দেশের সরকার যোগাযোগ রক্ষা করে থাকে। ভারতের সরকারের সঙ্গে সুইজারল্যান্ডের এ সংক্রান্ত তথ্য আদান প্রদানের ব্যবস্থা রয়েছে। ভারত সরকার সে দেশের অনেক অর্থ পাচারকারী তথ্য সাম্প্রতিক সময়ে সুইজারল্যান্ড থেকে সংগ্রহ করেছে, তবে বাংলাদেশের বেলায় তেমনটা ঘটেনি। সম্পদের সুরক্ষা মানুষের সহজাত প্রবণতা, কিন্তু অবৈধ উপায়ে যারা সম্পদ অর্জন করেন তারা আরও বেশি নিরাপদ স্থানে সম্পদ বা টাকা রাখার উপায় খোঁজেন। এক্ষেত্রে সুইস ব্যাংক কিংবা অফশোর ব্যাংকগুলোকে বেছে নেন। পানামা পেপার্স কেলেঙ্কারিতে এ ধরনের টাকা পাচারকারীদের নাম উঠে এসেছিল। তবে যে কোনো দেশের সরকার চাইলে টাকা পাচারকারীদের আইনের আওতায় আনতে পারে, এজন্য দরকার আন্তরিকতা ও জবাবদিহিতা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। সংযুক্ত থাকুন বিডি ভিউজের ফেসবুক পেজে। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।